বার্সেল টিপসের আজকের এপিসোডে থাকছে কোকাটেল পাখি পালনের বিস্তারিত। কোকাটেল পাখি পালনের ক্ষেত্রে সব কিছু খেয়াল করতে হয়, তাই কোকাটেল পাখি পালনের ক্ষেত্রে আপনি ভালো ব্রিডার থেকে কিনতে পারেন, সেক্ষেত্রে দোকান থেকে না কিনাই ভালো। ভালো ব্রিডার থেকে কিনলে সে আপনাকে মেল ফিমেল ঠিক আছে না সেটা কনফার্ম করে দিবে, এবং ভবিষ্যতে আপনার মিউট্রেশন কেমন আসবে, ভালো কি খারাপ সেটা অবশ্যই জেনে আপনাকে দিবে। পাখি সুস্থ আছে কি না বা অসুস্থ সেটা না জানা সত্ত্বেও দোকানদার থেকে যদি আপনি কিনেন, দোকানদার কিন্তু আপনাকে চেষ্টা করবে কিভাবে বিদায় করে দেওয়া যায় বা আপনাকে ঠকিয়ে দেওয়া যায় সেটাই। তো সেক্ষেত্রে সবসময় বলি যে ভালো ব্রিডার থেকে কিনবেন, কিছু টাকা যদি বেশি নেয় তারপরেও ভালো ব্রিডার থেকে কিনবেন পাখি। পাখি কেনার আগে অবশ্যই দেখবেন পাখির পুপস লেগে আছে কিনা, পাখির পুপস লেগে থাকলে সে পাখি তো কিনবেন না অবশ্যই, এটা অবশ্যই খেয়াল করে কিনবেন। এরপর দেখুন পাখি জিম ধরে খাঁচায় বসে আছে কিনা, বা সুস্থ পাখি কিনাটা ভালো। নতুনদের ক্ষেত্রে যদি দেখা যায় যে পাখি কিনলেন, এই পাখি থেকে যদি দুটো কিছু পান বা ফলাফল দেখবেন কি যে অবশ্যই আপনার থেকে সুখী খুশি হবেন এবং আপনি পরবর্তীতে পাখি পালার প্রতি আরও আগ্রহ হবেন। এবার আসা যায় খাঁচার সাইজ। পাখি পালনের ক্ষেত্রে অবশ্যই খাঁচার সাইজ বা খাঁচার মাপটা জানার দরকার। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 24-18-18 বা 36-18-18, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। বড় সাইজের খাঁচা দিন, পাখি ভালো অ্যাক্টিভ থাকবে এবং পাখি মিটিংও করবে। পরবর্তীতে দেখবেন ডিম থেকে বাচ্চা করার ক্ষেত্রে পাখি সুস্থ থাকবে এবং খুব দ্রুত ডিম বাচ্চা বড় করতে সুবিধা করবে। এরপর আসা যায় খাবার। কোকাটেল পাখিকে দুই ধরনের খাবার দিতে পারেন, সিড মিক্স, দ্বিতীয়ত সফট ফুড। সিড মিক্সের ভিতর চীনা কর্ন, মিলের ধান, ক্যানারি, সূর্যমুখী, কুসুম ফুলের বীজ, এগুলো একটু বেশি পরিমাণ দিবেন। এছাড়াও পাখিকে সফট ফুডের সাথে সিদ্ধ ডিম দিতে পারেন, কুচি কুচি কেটে কেটে সিদ্ধ ডিমটা দিবেন, এটা পাখি খুব ভালোভাবে খায়। তাছাড়াও আছে সপ্তাহে 2-3 দিন সফট ফুড দিতে পারেন, এই সফট ফুডটা রাতে ভিজিয়ে সকালবেলা দিবেন। পাখি যদি সুস্থ থাকে দেখবেন পাখি ভালো মেটিং করবে এবং ডিম বাচ্চা করবে। পাখি আনার পরেই 15-20 দিনের মধ্যে পাখিকে বক্স দিবেন না, এবং এই 15-20 দিনের মধ্যে মেডিসিন কোর্স করান। খেয়াল রাখবেন পাখি সুস্থ আছে কিনা, খাবার খাচ্ছে কিনা। প্রতিদিন 1-1 ঘন্টা আপনার পাখিকে সময় দিন। পাখি দেখা যায় অনেক সময় পরিবেশ তার অনুকূল থাকলে 7-10 দিনের ভিতরে পাখি ডিম দিয়ে দেয়। আর এই পাখি যদি ঠিকমতো ফাটেল হয় 18-21 দিনে বা 22 দিনে দেখবেন একটার মানে প্রথম ডিম ফোটা শুরু করবে, এরপরে একদিন গ্যাপ দিয়ে পাখি ডিম সব ফুটবে। বাচ্চা সব ফোটার পর মেডিসিন কোর্স করাতে পারেন, যেটা বাচ্চার গ্রোথ ভালো হয় এবং বাচ্চাকে দ্রুত বড় করতে সুবিধা করে। তাই এই সময় খাঁচায় পর্যাপ্ত পরিমাণ খাবার রাখুন, কারণ খাবারের উপরেই কিন্তু পাখি বাচ্চা এবং পাখি সুস্থ থাকে, বাচ্চা বড় হয়। তো এক্ষেত্রে অবশ্যই অনেকে বুঝে না, তো চেষ্টা করুন প্রচুর পরিমাণ খাবার রাখতে। এই খাবারের কারণে কিন্তু পাখি খুব বাচ্চাদেরকে খাইয়ে বড় করে। পাখির বাচ্চা বড় হতে 60-70 দিন সময় লাগে। 40 দিনে পাখির বাচ্চা খাবার নিজে শিখে, 60 দিন হলে বাচ্চা আলাদা করে দিতে পারবেন। পাখি ব্রিডিংয়ে দেওয়ার আগে দেখবেন অবশ্যই পাখি সুস্থ আছে কি না, পাখির মোল্টিং হচ্ছে কি না, যদি এই প্রবলেমগুলো থাকে কখনোই পাখিকে দিয়ে ব্রিড করাবেন না। আরেকটা বিষয় খেয়াল করবেন অবশ্যই পাখির বক্সের সাইজ, 10-10-10 এই সাইজটা ভালো, এবং পাখি কোকাটেল পাখি হচ্ছে বড় শ্রেণীর পাখি। এই বড় শ্রেণীর পাখি ডিম দেওয়ার পরে পাখি অনেক বাচ্চা ডিম লাড়া চারা করানো হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে ঠিকমতো যদি আপনার পাখির খাঁচার সাইজ ঠিকমতো না হয়, বক্স ঠিকমতো না হলে পাখি ঠিকমতো যদি ব্রিডিং তা না দিতে পারে, দেখা যায় অনেক সময় পাখি ঠিকমতো সব বাচ্চা ফোটাতে পারে না। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। তো ভিউয়ার্স, আজকে কোকাটেল পাখির পালনের A-Z বিষয় নিয়ে আলোচনা করেছি। তো ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পরিবারের সব সদস্য হয়ে পাশে থাকবেন বার্সেল টিপসের, আর অবশ্যই একটা লাইক বা কমেন্ট দিবেন, তাহলেই ভিডিওটা করা সার্থক। তো সবাই ভালো থাকবেন, নেক্সট দেখা হবে অন্য কোনো টপিক্সে, পাশে থাকবেন বার্সেল টিপসের।